প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো তোমরা জানো সমগ্র বিশ্বেই জীবন থমকে আছে বাঁচার প্রয়োজনে জীবন থমকে থাকলেও অন্যান্য কাজ থমকে থাকলেও নিশ্চয়ই পড়াশোনা বাড়িতে বসে চালিয়ে নেওয়া যায় তার জন্য বিভিন্ন সংবাদপত্রের চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়া টিভি বা অন্যান্য পত্রিকার মধ্য দিয়েও তোমরা সে সংবাদ সংগ্রহ করছো কাকদীপের বিখ্যাত একটি বৈদ্যুতিক চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া চ্যানেল বিশ্ব সামাচার। তারাও সে প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তোমাদের প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমরা এবং তোমরা তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এই প্রয়াসের জন্য অবশ্যই এই ক্লাস প্রথাগত নয় এ ক্লাস প্রয়োজনের তাই আমরা বা আমি তোমাদের প্রয়োজনের কথাটি দিয়ে শুরু করব আজকের ক্লাস নিহাত যেগুলি ভীষণভাবে প্রয়োজনীয় সেই ক্লাস দেখো বাংলা তোমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনেকটা অংশ পড়েছ অনেকে জেনেই গেছো কবিতা গল্প বা অন্যান্য অংশগুলি কিভাবে পড়বে কত নম্বরের জন্য পড়বে আমিও ঠিক তোমাদের সে বিষয় সম্পর্কে আরও বেশিভাবে অবগত করাবো যেমন গল্প যখন পড়বে তখন তোমরা মাথায় রাখবে এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন প্রস্তুত করতে হবে কবিতা যখন পড়বে ঠিক একই রকমভাবে পরীক্ষার জন্য এক তিন এবং পাঁচের জন্য প্রস্তুত হতে হবে প্রবন্ধ যখন পড়বে তখন মাথায় রেখো এক নম্বর এবং পাঁচ নম্বরের জন্য উত্তর লিখতে হবে নাটক যখন পড়বে কোনো রকম শর্ট কোশ্চেন থাকবে না চার নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর কোনি নামক একটি উপন্যাস পড়তে হয় তাতে দুটো বড় কোশ্চেনের উত্তর লিখতে হয় মাথায় রেখো খুব সহজ হবে এই কোনি উপন্যাসটা কিন্তু পুরোপুরি পড়লে অত সহজে বোঝা নাও যেতে পারে খুব সহজেই ইউটিউব চ্যানেলে গিয়ে কে ও আই কোনি ফুল মুভি কোনি ফুল মুভি লিখলে সুবিধা এটা হয় যে ওখানে একটা সিনেমা আসবে প্রায় দু ঘন্টাতে সিনেমাটার প্রথম অংশটি বাদ দিয়ে পরবর্তী অংশটি সম্পূর্ণভাবে তোমার বইয়ের সঙ্গে মিলিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে ভীষণ ভীষণভাবে সহযোগিতা করে প্রতি বছরই ছাত্রছাত্রীদের আমরা কথা বলি যে কোনি সিনেমাটাকে দেখার জন্য যে কোনো অংশ থেকেই উত্তর লেখা খুব সহজ সাধ্য হয়ে যাবে ওই অংশটি বা ওই সিনেমাটি দেখলেও তোমাদের বিশেষভাবে উপকারিতা এটাই হবে যে গ্রহণযোগ্যতা বাড়বে তোমরা অতি সহজে বুঝতে পারবে উপন্যাসটির মধ্যে কি রয়েছে তাছাড়া আরেকটি অংশ এই সিনেমাটি দেখলে তোমরা দেখবে জীবন কাকে বলে সংগ্রাম কাকে বলে তোমাদের বয়সে একটি মেয়ে সে কি দারিদ্রতার সঙ্গে সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে সমস্তকে প্রতিহত করে দক্ষ সাঁতারুরূপে পরিগণিত হচ্ছে রূপে উঠে আসছে তোমরা তা দেখতে পাবে জীবন কাকে বলে সংগ্রাম কাকে বলে লড়াই কাকে বলে লড়াই জিতা যায় কিভাবে এই কোন উপন্যাসটার মধ্যে যেমন লেখা আছে ঠিক একইভাবে সিনেমার মধ্য দিয়ে তোমরা দেখতে পাবে আমি অবশ্যই এই কথাটা বলবো উপন্যাসটি দেখার জন্য তাহলে ইউটিউবে যেতে হবে কে ও আই ফুল মুভি লিখে সার্চ করলেই চলে আসবে ব্যাকরণের চারটি অধ্যায় আছে আটটা এমসিকিউ কোশ্চেন রয়েছে এবং শটটাই অ্যানসার আট নম্বরে দিতে হয় খুব খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাকরণ পড়তে হয় কারণ অবরোহী পদ্ধতি আছে এখান থেকে খুব ভালো স্টুডেন্ট এই কোশ্চেন ছাড়তে বাধ্য হয় প্রতি বছরই কারণ খুব ভালো করে খুঁটিয়ে না পড়লে কারক সমাজ কিংবা বাক্য এই পাঠগুলো আগে করা থাকলেও সমস্যা তৈরি হয় এরপর আসি প্রতিবেদন এবং সংলাপের ব্যাপারে এটা রপ্ত হয়ে যায় এর জন্য সময় পাবে তোমরা অসুবিধে কিছু হবে না বঙ্গানুবাদ বাংলাতে অনুবাদ করতে হয় চার নম্বরেতে মাথায় রেখো চারটি বাক্য আলাদা করে লিখতে হয় এই চারটি বাক্য যদি আলাদা করে লেখা যায় তাহলে আমাদেরকে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ যে নিয়ম অনুযায়ী খাতা কাটতে বলে সেটা যথাযথ হয় একসঙ্গে না লিখে এটা তোমাদের আমি বলে রাখলাম প্রবন্ধ ক্লাস নাইনে করেছ প্রবন্ধ ক্লাস এইটে করেছ প্রবন্ধ ক্লাস টেনেও লিখতে হবে শুধু চারশো ওয়ার্ডে লিখতে হবে এইবারে আসি কোন প্রশ্ন কত নম্বরের জন্য উত্তর লিখতে হলে কত ওয়ার্ডের সুযোগ থাকে এক নম্বরের প্রশ্ন কুড়িটা শব্দে উত্তর দিতে হয় একটু মাথায় রেখো এক নম্বরের প্রশ্ন দু ধরনের হয় একটা হচ্ছে এম সি কিউ তোমরা জানো চারটে উত্তর থাকে সম্ভাব্য তার মধ্যে একটি উত্তর সঠিক থাকে সেটাকে লিখতে হয় আরেকটা থাকে শর্ট টাইপ অ্যান্সার এই শর্ট টাইম অ্যান্সার কুড়িটা ওয়ার্ডে বা কুড়িটা শব্দে লেখার জন্য নির্দেশ দেওয়া থাকে তাছাড়া ধরো তিন নম্বরের প্রশ্ন আছে তিন নম্বরের প্রশ্ন ষাটটা শব্দে চার নম্বরের প্রশ্ন নাটক থেকে লিখতে হয় তার জন্য একশো পঁচিশ শব্দে আর পাঁচ নম্বরের প্রশ্ন বড় কোশ্চেন থাকে একশো পঞ্চাশ শব্দে লিখতে বলা হয় আর একটি প্রশ্ন আছে যেটা প্রবন্ধতে আছে দশ নম্বর দশ নম্বরের জন্য চারশো ওয়ার্ড ব্যবহার করা যায় একটা নির্দেশ আমাদের মধ্যশিক্ষা পর্ষদ দিয়ে থাকে তাদের গাইডলাইনের মধ্যে সেটা কি না দশ শিথিল যোগ্য অর্থাৎ এর থেকে দশ পার্সেন্ট বলতে একশোটা শব্দের মধ্যে দশটা শব্দ কমানো যেতে পারে বাড়ানো যেতে পারে এই নির্দেশ অনুসারে তোমরা উত্তরগুলোকে রেডি করবে বা প্রস্তুত হবে পরীক্ষার জন্য এবারে প্রশ্ন হচ্ছে কীভাবে পড়বে গল্প যখন পড়বে কবিতা যখন পড়বে প্রবন্ধ যখন পড়বে যেহেতু এগুলো থেকে ছোট প্রশ্ন আছে তাই কি হবে না তাই কতগুলো জায়গাতে তোমরা আন্ডারলাইন দিয়ে দিয়ে পড়বে এক হচ্ছে নাম যদি থাকে তার তলায় আন্ডারলাইন দেবে ধরো জ্ঞানচক্ষু গল্পটি পড়েছ কিংবা নদীর বিদ্রোহ গল্পটি পড়বে সেখানে তপন নামক একটি চরিত্র আছে জ্ঞানচক্ষু গল্পে সেখানে সন্ধ্যা দ্বারা পত্রিকা নাম আছে সেখানে ছোট মাসি আছে ছোটো মেশো আছে ছোটো মেশো কলেজের প্রফেসর এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোর তলায় আন্ডারলাইন দেবে এক দুই সময়ে যদি কোথাও থাকে সংখ্যা যদি কোথাও থাকে সংখ্যার তলায় আন্ডারলাইন দেবে সংখ্যার তলায় আন্ডারলাইন দেবে ওগুলো থেকে প্রশ্ন থাকে যেমন নদীর বিদ্রোহ গল্পটি পড়বে সেখানে চারটে পঁয়তাল্লিশের ডাউন মেলের কথা বলা আছে সেখানে পাঁচ দিন নদীকে দেখেনি এই পাঁচ চারটে পঁয়তাল্লিশ এই সংখ্যাগুলোর তোলায় আন্ডারলাইন দিয়ে দিয়ে লিখবে বা পড়ার সময় পড়বে তিন নম্বর যদি কোথাও ব্যঞ্জনা থাকে ব্যঞ্জনা যেখানে থাকবে সেখান থেকে বড়ো কোশ্চেন হতে পারে সেখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে যেমন ওই নদীর বিদ্রোহ গল্পতে আছে নদীর চাঁদ সব বোঝে কিন্তু নিজেকে বুঝাইতে পারে না সেই জায়গাটা একটু আন্ডারলাইন করতে হবে কারণ এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে ছোট প্রশ্ন থাকতে পারে এখন আমরা একটা বিজ্ঞাপনী বিরতি নেব তারপরে আবারও ফিরে আসবো বিখ্যাত একটি কবিতা আলোচনায় এবং কি ধরনের প্রশ্নের উত্তর লিখতে হয় তার আলোচনায় এবং কিভাবে উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যায় তার আলোচনা করব বিজ্ঞাপনী বিরতির পরে শ্রী লক্ষ্মণ পেরাজুয়েলার খাঁটি সোনা এবং সঠিক দাম পাবজি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় নিউ সিধর পলিক্লিনিক এখানে নিয়মিত ডাক্তার বাবুগণ চেম্বার করছেন দেখে নিন এক নজরে প্রবাল রায় ডক্টর অভিনন্দন ব্যানার্জি ডক্টর রঞ্জন ভট্টাচার্য ডক্টর অমল ভট্টাচার্য সৌমিক ঘোষ ডক্টর সঞ্জয় মুখার্জী ডক্টর প্রত্যুষ বিশ্বাস ডক্টর বিপ্লব মণ্ডল ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য ডক্টর অমলেশ বসাক ডক্টর সৌম্য চ্যাটার্জী ডক্টর বি সরকার ডক্টর এম এন আদনান ডক্টর রাজশেখর মাইতি যোগাযোগ তান্তিক চৌরাস্তার মোড় মোবাইল নাইন প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আবারও ফিরে এলাম বিশ্ব সমাচারের পর্দতে অস্ত্রের বিরুদ্ধে গান জয়গোস্বামীর কবিতা এখন আমাদের জানতে হবে জয়গোস্বামী সম্পর্কে আমাদের সিলেবাসে মোট সাতটি কবিতা আছে সাতজন কবির তার মধ্যে দুজন কবি এখন জীবিত রয়েছেন এখন কর্মকুশলতা দেখাচ্ছেন তাদের লেখনির মধ্য দিয়ে তার মধ্যে অন্যতম হলেন শঙ্খ ঘোষ যিনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন বাংলা কথাসাহিত্যে রবীন্দ্র পরবর্তী যুগে এবং কাব্য সাহিত্যে উল্লেখযোগ্য কবি হিসেবে তিনি প্রতিষ্ঠিত অন্যজন হলেন অবশ্যই জয়গোস্বামী জয়গোস্বামী বাংলা কথাসাহিত্য দিকপাল হয়ে উঠেছেন আর কবিতাতেও তিনি আধুনিক কালে অর্থাৎ জীবনানন্দের পরে উল্লেখযোগ্য কবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তার কবিতা সম্পর্কে কবিতাটির পাশে কিছু অংশ দেওয়া আছে এর বাইরের কিছু অংশ আমি তোমাদেরকে শোনাচ্ছি বা বলছি রানাঘাটে জন্ম প্রথাগত পড়াশোনা অনেক সময় প্রয়োজন হয় না কবিতা বা শিল্প চর্চার জন্য বিশ্বসাহিত্যে এমন উদাহরণ বহু রয়েছে জয়গোস্বামী বাংলা সাহিত্যে তাদের মধ্যে অন্যতম একজন বলা যায় মাত্র ক্লাস একাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেন পর্যন্ত পড়াশোনা করেছিলেন তারপর নিজস্ব দক্ষতায় পড়াশোনা চালিয়ে গিয়েছেন আর কবিতা রচনার কথা বলতে হলে ১৩ বছর বয়সে প্রথম কবিতা রচনা করেছিলেন ওই মাথার উপরে করে সিলিং ফ্যান নিয়ে তারপরে বিভিন্ন পত্রপত্রিকাতে লেখা পাঠাতেন ১৯ বছর বয়সে তিনটি লিটিল ম্যাগাজিনে তার কবিতা একসাথে প্রকাশ পেয়েছিল তারপরে ক্রমাগত তিনি কবিতা রচনার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন বাংলার পাঠক সমাজে একটা সময় আনন্দবাজার গোষ্ঠীর দেশ পত্রিকাতে দায়িত্ব পালন করেছেন সংবাদ প্রতিদিন রবিবার একটি সংখ্যা বের করত তারও দায়িত্ব সামলেছেন গোস্বামী স্বভাব বৈশিষ্ট্যে একটু কথন, অভ্যস্ত অল্প কথা বলেন একটু অগোছালো কথা বলতেও তাকে আমি দেখেছি কিন্তু লেখনির মধ্য দিয়ে তার ক্ষুড়ধার সত্তা প্রকাশ পায় তার শব্দ চয়ন সামাজিক মানুষের যন্ত্রণাকে যেমন তুলে ধরে ঠিক একইভাবে রাষ্ট্রীয় শক্তি যখন সন্ত্রাস চালায় তার বিরুদ্ধেও তিনি তার শব্দকে অস্ত্রের মতো ব্যবহার করেন বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তার লেখনির প্রয়াসের জন্য যেমন দু দুবার তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন বাংলা সংসদ থেকে পুরস্কার পেয়েছেন এবং এখনও তিনি কলম ধরে লেখালেখি করে যাচ্ছেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে যারা বৃষ্টিতে ভিজেছিল ভূতুম ভগবান ঘুমিয়েছ ঝাউ পাতা ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য এখনই তিনি রচনা করে যাচ্ছেন আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে পাতার পোশাক থেকে পাতার পোশাক এটা গুরুত্বপূর্ণ কারণ ছোট প্রশ্ন হিসেবে আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে এটা পরে কিছুদিন আগে কল্যাণী বিশ্ববিদ্যালয় জয়গোস্বামীকে ডিলিট উপাধিতে ভূষিত করেছে এটিও গুরুত্বপূর্ণ অংশ বটে অবশ্যই জয়গোস্বামীর কাছ থেকে আমরা এটা জানতে পারি যে প্রথাগত শিক্ষার বাইরেও মানুষ চর্চা করলে প্রতিষ্ঠার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে জয়গোস্বামী তারই উদাহরণ তুলে ধরে এই কবিতাটি তোমাদের বড়ো প্রশ্নের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ দু হাজার কুড়িতে এই টেক্সট থেকে প্রশ্ন আসেনি এছাড়া বলতে হয় যে সব টেক্স থেকে সাধারণ ক্ষেত্রে বড় প্রশ্ন আসে তার সেটা আর পড়ে না পরের অন্য টেক্স থেকে প্রশ্ন পড়ে স্বাভাবিকভাবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি তোমাদের বড় কোশ্চেন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া তোমরা যে প্রথম কবিতাটি পড়েছ ওই পাপল নিরুদার অসুখী একজন ওটাও বড়ো কোশ্চেনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন মানে তোমরা আগে দেখেছ যে তিন নম্বর এবং পাঁচ নম্বর দুটো কবিতার মধ্যে বিশেষভাবে মিল আছে অস্ত্রের বিরুদ্ধে গান এবং অসুখী একজন দুটোই যুদ্ধবিরোধী কবিতা এবারে আসি অস্ত্রের কথাতে অস্ত্র তোমরা প্রত্যেকেই দেখেছ তোমরা জানো যে অস্ত্র কি কাজে ব্যবহার করা হয় দুটি কাজে অস্ত্র ব্যবহার করা হয় এক আগ্রাসন চালানোর জন্য বা কাউকে হত্যা করার জন্য দুই আত্মরক্ষার প্রয়োজনে কিন্তু গোটা পৃথিবীতে যত অস্ত্রের ব্যবহার হয়েছে সাধারণ ক্ষেত্রে তা আগ্রাসনের জন্য অপরকে হত্যা করার জন্য নৃশংসতা প্রকাশ করার জন্য কিংবা জঘন্যতাকে দেখানোর জন্য তাই অস্ত্র শব্দটা এখানে বহু অর্থে ব্যবহার হয়েছে যেমন সরাসরি না বললেও যুদ্ধের কথা বলছে অস্ত্র শব্দটা নৃশংসতার প্রকাশ করছে অস্ত্র শব্দটা আবার পাশবিকতার প্রকাশ করছে পার্শ্ববিকতা অন্যদিকে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে গান গান মানে তোমরা জানো গিটার দিয়ে এখন গান হয় আগে একতারা দিয়ে গান হতো কিন্তু গান মানে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে সাজুজ্য এক আনন্দের উপকরণ তার মানে গান শব্দটি এখানে অন্য অর্থে প্রাণ গান মানে ভালোবাসা আবার গান মানে স্নেহ মায়া মমতা ইত্যাদি এখানে পরিষ্কার নামকরণ বিশ্লেষণ করলেই বোঝা যাচ্ছে বা আমি অন্তত কথা জানাতে পারছি গানকে দাঁড় করানো হয়েছে অস্ত্রের বিরুদ্ধে তার মানে যুদ্ধ নৃশংসতা পাশবিকতার পরিবর্তে প্রাণ ভালোবাসা মায়ার কথা হয়তো বা কবি বলতে যাচ্ছেন চলে যাই কবিতাতে কবিতাটি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে কবিতাটি তিনটি স্তবকে লেখা হয়েছে তিনটি স্তবক কবিতাটির মধ্যে আছে তিনটি স্তবকে লেখা হয়েছে প্রথম স্তবক বলছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত পাড়িয়ে বুলেট তারাই গানের বর্ম আজ পড়েছি গায়ে দুটি উল্লেখযোগ্য শব্দ আছে এক হচ্ছে বুলেট দুই গানের বর্ম বুলেট গানের বর্ম কবিতাটির প্রথম স্তবক এ কথা বলার চেষ্টা করছে অস্ত্রকে ফেলে দিতে বলছেন আর বলছেন আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি বাস্তবিক তোমরা জানো হাজারটা পা হবে কি করে হাজারটা হাত হবে কি করে কবি যদি এককভাবে এগিয়ে আসেন তাহলে তার দুটো হাত দুটো পা থাকার কথা কিন্তু তিনি এ কথা বলার চেষ্টা করছেন যে তার মতো করে যারা ভাবছে যুদ্ধের বিরুদ্ধে যারা সোচ্চার হতে চায় তারা প্রত্যেকেই কবির সঙ্গে যুক্ত হবেন তাই তখন একক 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 করে বহু মানুষের বিস্তার ঘটবে এবং তারা সবাই গানকে পাথেয় করে অস্ত্রের বিরুদ্ধে লড়াই করবে তখন হাজারটা সংখ্যা পাওয়া সম্ভব হাত নাড়িয়ে বুলেট তাড়াই বুলেট মানে তোমরা জানো বুলেট মানে বন্দুকের গুলি তিনি নৃশংসতার বিরুদ্ধে কথা বলছেন আর গান দিয়ে বর্ম রচনা করেছেন অর্থাৎ প্রতিরোধ করার চেষ্টা করছেন ছোট্ট একটা গল্প বলি তখন আমরা তোমাদের থেকে একটু বড়ই হব কলেজে পড়ছি প্রত্যেক দিন পাতাতে নৃশংসতার ছবি প্রকাশ পাচ্ছে আমেরিকা আগ্রাসন চালিয়েছে ইরাকের উপরে প্রতিদিন খবরের পাতাতে মুন্ডহীন দেহ বিভৎস রক্তাক্ত শিশুর ছবি শহর গুড়িয়ে যাওয়ার ছবি তার পাশাপাশি অস্ত্র নিয়ে উল্লাসের ছবি কারণ কিছু মানুষ এই সুযোগের সন্ধানে থাকে প্রশাসন বলে কিছু নেই সেখানে একটি খবর সবাইকে নাড়িয়ে দিয়েছিল একটি ছবি সবাইকে নাড়িয়ে দিয়েছিল একটি বুলেটে আহত বা নিহত মায়ের বুকের উপরে এক ছোট্ট শিশু শুয়ে আছে সে হয়তো বা বলার চেষ্টা করছে তার খিদে পেয়েছে গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছিল সেই দিনই প্রকাশ পেয়েছিল জীবনানন্দের সে বিখ্যাত কবিতার লাইন জীবনানন্দ বলার চেষ্টা করেছিল রণরক্ত সফলতা সত্য শেষ সত্য নয় রণরক্ত সফলতা সত্য শেষ সত্য নয় এটি আমাদের কাজে লাগবে উত্তরের জন্য রণরক্ত সফলতা সত্য শেষ সত্য নয় এর স্তবক বলছে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো রক্ত মুছে শুধু গানের গায়ে মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে মানুষ যখন বিপদের দিনে ভেসে যায় তখন সামান্য খড়কুটোকে আশ্রয় করে অর্থাৎ কিছু একটাকে অবলম্বন করে বেঁচে থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায় এখানে কবির কাছে আর কিছুই নেই সম্বলস্বরূপ রক্তাক্ত পৃথিবীতে নৃশংস পৃথিবীতে গান আছে এবং দুটো একটা গান সেটাকে পাথেয় করে তিনি বাঁচার চেষ্টা করছেন রক্ত মুচ্ছেন গানের গায়ে মাথায় কত শকুন বা চিল শকুন আর চিল বিপদের সন্ধানে থাকে রক্তাক্ত বা মৃত পশুকে তারা হত্যা করে কিংবা মৃত পশুকে তারা ধ্বংস করে খায় এখানে তারই প্রতীক হিসেবে দেখা যাচ্ছে মাথায় কত শকুন বা কিন্তু কবির কাছে কিছুই নেই একটা কোকিল আছে কোকিল সম্পর্কে তোমরা জানো বসন্তকালে কোকিল ডাকে তার মানে বসন্তকাল এসেছে তার জানান দেয় আর বসন্তকাল বাংলার ঋতুচক্রে মধুমাস রঙের ঋতু ফুলের ঋতু যৌবনের ঋতু সে কথাই বোঝায় অর্থাৎ কবি শুভকে আমন্ত্রণ জানানোর জন্য চেষ্টা করে চলেছেন তার কাছে একটি কোকিল আছে নৃশংসতার বিরুদ্ধে দাঁড় করানোর মতো শকুন বা শকুন নিয়ে একটা কথা বলি বিগত কয়েক মাস আগে বছরখানেক হবে হয়তো একটি ছবি সংবাদপত্রে এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছিল আফ্রিকার একটি জায়গার ছবি সেখানে দুর্ভিক্ষ হয়েছে সেই দুর্ভিক্ষতে একটি শিশু বসে রয়েছে তার জরাজীর্ণ অবস্থা হয়তোবা আর কিছু সময় সে বাঁচলেও বাঁচতে পারে তার অভিভাবক বলতে পাশাপাশি কেউ নেই তারা হয়তোবা মারা গেছে কিন্তু সেখানে একটি শকুন অপেক্ষা করছে শকুনটা হয়তোবা ওই বাচ্চাটি মারা গেলে তার মাংস ভক্ষণ করবে বলে বসে আছে এরকম নৃশংসতার প্রতীক হিসেবে শকুন ওখানে উপস্থিত হয়েছিল যিনি ফটোগ্রাফার বড় ফটো ক্যামেরা নিয়ে গিয়েছিলেন ছবি তোলার জন্য তিনি এই অমানবিকতা দেখে নৃশংসতা দেখে আত্মহত্যা করেছিলেন বলে সংবাদপত্রে প্রচার হয়েছিল যাই হোক কবি এখানে একটি কোকিলকে তার সামনে দাঁড় করান দুটো উল্লেখযোগ্য শব্দ আছে আমাদের প্রয়োজনে লাগবে শকুন বাচিল। চিল শকুন বা চিল এবং ককিল তাই আমরা কেউ নৃশংসতা চাই না যুদ্ধ চাই না প্রথম বিশ্বযুদ্ধের নৃশংসতার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হিরোসীমা নাগাসাকির উপরে বোমা পড়লো তার যুদ্ধ নয় শান্তি চাই বলে যুদ্ধ নয় শান্তি চাই বলে শান্তি চাই বলে বার্তা হয়েছিল এগুলি আমাদের দরকার পড়বে উত্তর লেখার জন্য কিছু পরে আমি উত্তর কিভাবে লিখতে হবে এবং কোন প্রশ্ন লেখা উচিত সে নিয়ে কথা বলবো তাহলে দ্বিতীয় স্তবকে পরিষ্কার বলে দিচ্ছে কবির একটা দুটো গান আছে তাকে খড়কুটোর মতো তিনি আশ্রয় করেছেন রক্তাক্ত পৃথিবীকে বাঁচানোর জন্য আর মাথার উপরে তিনি প্রত্যক্ষ করছে চিল বা শকুনকে তারা বিপদের বার্তাকে বহন করছে কবি একটা কোকিল দিয়ে চেষ্টা করছেন সহস্র উপায়ে গানকে বেঁধে যুদ্ধকে প্রতিহত করার জন্য এবারে আসি কবিতার তৃতীয় স্তবকে তৃতীয় স্তবক বলছে কি অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে এখানে উল্লেখযোগ্যভাবে ঋষি বালকের কথা বলা হয়েছে ঋষি বালক ঋষি বালক এই ঋষি বালক আর কেউ নয় স্বয়ং বালকৃষ্ণের কথা বলা হচ্ছে ভারতীয় পুরাণে ভারতীয় সাহিত্য এবং সংস্কৃতিতে যাকে প্রেমের দেবতা হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ ভালোবাসার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি এখানে উপস্থিত রয়েছেন বা তাকে নিয়ে আসা হয়েছে অস্ত্রের বিরুদ্ধে বা হিংসার বিরুদ্ধে দাঁড় করানোর জন্য আর কবি শেষে বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে তার মানে অস্ত্র রাখতে বলছেন অস্ত্র রাখো অর্থাৎ এই সমস্ত কবিতাটি পর্যালোচনা করলে কথা বোঝা যাচ্ছে যে এটি একটি যুদ্ধ বিরোধী কবিতা তোমরা যুদ্ধ কবিতা বিরোধী কবিতা রূপে প্রথম কবিতাটিকে দেখেছিলে অসুখী একজন পাপলু নেড়ুদার কবিতা চিলির কবি আর নবারুণ ভট্টাচার্য কবিতাটি অনুবাদ করেছিলেন সেখানে তোমরা তো দেখেছিলে একজন আর একজন তার প্রিয় মানুষকে রেখে দিয়ে দূরে চলে গিয়েছিল একটা দিন একটা মাস একটা বছর কেটে গিয়েছিল তারপর সেখানে যুদ্ধ এসেছিল রক্তের এক পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হয়েছিল সেই মেয়েটির মৃত্যু হয়নি সমস্ত সমতলে ধরে গিয়েছিল আগুন কিন্তু মেয়েটি তখনও প্রতীক্ষায় ছিল হয়তো বা তার প্রিয়জন ফিরে আসবে তারপরে কি হলো না তারপরে মানুষের সমস্ত সৃষ্টি ক্রমাগত ধ্বংস হতে শুরু করল যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতেন তার সাজানো বাগান প্রাচীন জলতরঙ্গ সব ধ্বংস হয়ে গেল যে মূর্তিগুলো তৈরি হয়েছিল হাজার বছর ধরে দেবতার মন্দির বা মূর্তিরূপে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলিও ক্রমাগত ধ্বংস হয়ে গিয়েছিল ছড়িয়ে রয়েছিল চারপাশে কবি বললেন শান্ত হলুদ দেবতারা ক্রমাগত ধ্বংস হয়ে ছড়িয়ে ছিটিয়ে রইল তারপরে যেখানে তিল তিল করে মানুষ তৈরি করেছিল এক শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা আমাদের এই কবিতাটা পর্যালোচনা করতে হলে ওই কবিতাটার প্রয়োজন হয় কখনো কখনো কিংবা ওই কবিতাটা পর্যালোচনা করলে এই কবিতাটার প্রয়োজন হয় কখনো কখনো একটু মাথায় রাখবে দুটো কবিতা ওই কবিতাটা বড় কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ এই কবিতাটা বড় কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ যার উত্তর লিখে না কেন একটির রেফারেন্স অন্য একটি কবিতার পর্যালোচনায় ব্যবহার করা যাবে তাহলে ওই কবিতাটার ক্ষেত্রে অসুখী একজন কবিতাটার ক্ষেত্রে কি দেখা গেল না প্রেমের জয় হলো ভালোবাসার জয় হলো একজন মানুষ প্রতীক্ষায় থেকে 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 অপেক্ষমান হয়ে রইলেন তার প্রিয়জনের উদ্দেশ্যে অথচ যুদ্ধ সব কিছু ধ্বংস করে দিয়েছিল এইভাবে বাস্তবিক একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যেখানে যুদ্ধ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে রবীন্দ্রনাথ ধ্বংস বলে জীবনের শেষ পর্যায়ের দিকে একটি গল্প রচনা করেছিলেন ফ্রান্সের প্রেক্ষাপটে সেখানে তিনটি চরিত্রকে তিনি দেখিয়েছিলেন দুটি চরিত্র তারা যুদ্ধে চলে গিয়েছিল আর একটি চরিত্র প্রতীক্ষায় ছিল তারা তিনজনে মিলে একটা সময় গোলাপ গাছ সৃষ্টি করতো গোলাপ ফুল সৃষ্টি করতো এবং একটি ফুলের রঙের সঙ্গে আরেকটি ফুলের রঙের গাছ জোর লাগিয়ে তারা নতুন নতুন সৃষ্টির কাজে ব্যাপৃত ছিল তারা চলে গেল যুদ্ধের ময়দানে তারা ফিরল না অর্থাৎ যুদ্ধ ধ্বংস নিয়ে আসে নৃশংসতা নিয়ে আসে পাশবিকতাকে প্রবেশ প্রকাশ করে আমরা পৃথিবীর মানুষেরা চাই না আমরা শান্তিতে বাঁচতে চাই কবি সেই কথাই বলার চেষ্টা করেছেন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহমায়া দিয়ে গানের মধ্য দিয়ে তিনি যেন অস্ত্রকে প্রতিরোধ করার চেষ্টা করেন এ কবিতাটি সে কথাই বলার চেষ্টা করছে এ কবিতার আদ্যপ্রান্তে যুদ্ধবিরোধী এক মানসিকতা লুকিয়ে রয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা কবিতাটির পর্যালোচনা তোমরা শুনলে কবিতার কথাবস্তু এবং ভাববস্তু সম্পর্কে আশা করি জানতে পারলে এরপরে প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। কোন ধরনের প্রশ্ন লিখলে ভালো নম্বর পাওয়া যায় এবং কিভাবে লিখলে নম্বর ভালো পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো তার আগে বিশ্ব সমাচারের পক্ষ থেকে আরেকটি বিজ্ঞাপনী বিরতি বিরতির পরে আমি শীঘ্র আসছি এবং এই কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো এবং অন্য প্রশ্ন উত্তর নিয়েও কিভাবে লেখা উচিত সেটা নিয়ে কথা বলার জন্য রুচি সম্মত খাবারের একমাত্র ঠিকানা ভোজ ক্যাটারিং সার্ভিস যে কোনো অনুষ্ঠানের একমাত্র নাম ভোজ ক্যাটারিং সার্ভিস প্রোপাইটার প্রদীপ প্রদার ঠিকানা কাকদ্বীপ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ফোর থ্রি সেভেন থ্রি ফাইভ ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি 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 ফোর বাবা ভোলেনাথ সেবা ভবন মণিপাল হসপিটালের সামনে ব্যাঙ্গালোর রোগী অথবা রোগীর অভিভাবকদের জন্য সুলভ মূল্যে এসি এবং নন এসি মোবাইল নাইন নাইন এইট সিক্স সিক্স নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন সেভেন ফোর টু থ্রি টু থ্রি ফোর ওয়ান টু প্রিয় ছাত্র ছাত্রীরা ফিরে এলাম আবারও বিশ্ব সমাচারের বিজ্ঞাপনী বিরতির পরে এখন আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব কি ধরনের প্রশ্ন লেখা উচিত এবং কিভাবে লেখা উচিত সেটা নিয়ে কথা বলবো এই কবিতাটির মধ্য দিয়ে সামগ্রিক প্রশ্ন উত্তর নিয়ে কথা বলার চেষ্টা রাখছি তোমরা দেখেছ আগেই উল্লেখ করেছি হয়তো বা জানো এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের উত্তর একটি কবিতা থেকে প্রস্তুত হতে হয় প্রথমেই বলেছি এটি দু হাজার সালে পড়েনি স্বাভাবিকভাবে দু হাজার একুশ সালের জন্য কবিতাটি গুরুত্বপূর্ণ তিন ধরনের প্রশ্ন প্রস্তুত হতে হবে প্রথমেই বলি ছোট প্রশ্নের জন্য কবিতাটি খুব ভালো করে পড়তে হবে এবং ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একটু জায়গাগুলো আন্ডারলাইন করে করে পড়তে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে সব গুরুত্বপূর্ণ জায়গা আছে সেগুলোকে আন্ডারলাইন করতে হয় প্রাসঙ্গিক কথাগুলোকে বইয়ের মধ্যে উল্লেখ করে রাখতে হয় এবং অনেক ক্ষেত্রে প্রশ্ন কি হতে পারে সেগুলোও বইয়ের পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে রাখা ভালো কারণ এখন মধ্যশিক্ষা পর্ষদের যে ধরনের প্রশ্ন দেওয়া হয় সেখানে টেক্সট ভালো করে না পড়লে সব প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যায় তাছাড়া সতেরো নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয় এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে না উনিশ নম্বরের শর্ট টাইপ অ্যান্সারের প্রশ্নের উত্তর দিতে হয় এখানে সামান্য একটু অতিরিক্ত প্রশ্ন পাওয়া যায় সেহেতু টেক্সট খুব ভালো করে পড়তে হবে এরপরে আসি প্রশ্ন কি হতে পারে ধরো কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে হ্যাঁ কবিতাটি নেওয়া হয়েছে গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে এছাড়া ছোট প্রশ্ন হিসেবে কী আসতে পারে বুলেট কাকে বলে গানের বর্ম দিয়ে কবি কি করেন কিংবা শকুন বা চিল কিসের প্রতীক ককিল কিসের প্রতীক ঋষি বালক কাকে বলা হয়েছে অস্ত্র রাখো বলার কারণ কি এই ধরনের ছোট প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন আসতে পারে কবিতাটির থেকে এরপরে তিন নম্বরের প্রশ্ন কেমনভাবে থাকে কোনটা টাচ করা উচিত বা লেখা উচিত যেমন এখানে আমি উল্লেখ করেছি একটি প্রশ্নের কথা গান বাঁধবে সহস্রূপায় কে তাৎপর্য ওয়ান টু এই তিন নম্বরের প্রশ্নটি তিনভাবে আসতে পারে একটা আসতে পারে শুধু তিন নম্বর রূপে একটা আসতে পারে ওয়ান প্লাস টু যেটা আমি উল্লেখ করেছি ওখানে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এইটা সবচেয়ে ভালো বেশি নম্বর পাওয়ার জন্য কারণ মধ্য শিক্ষা পর্ষদ আমাদের যে নমুনা উত্তর দিয়ে দেয় সেখানে ছোটো ছোটো প্রশ্নের উত্তর লিখলে সঠিক নম্বর পাওয়া যায় এবং সম্পূর্ণ নম্বর পাওয়া যায় সাহিত্যের জন্য বড় প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় নম্বর কাটা যেতে পারে আনুষঙ্গিক তথ্যের সমস্যা থাকলে যদি এরকম প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে না পাও এরকম প্রশ্ন থাকলে এটাও ভালো কিন্তু এই ধরনের প্রশ্ন যদি অল্টারনেট কোশ্চেন পাও তাহলে পরিত্যাগ করা ভালো কারণ নম্বর কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রশ্নটা লিখেছি এর উত্তর লিখব কিভাবে উত্তর লেখার পদ্ধতি নিয়েই কথা বলবো ধরে নেওয়া যায় প্রশ্নটি আছে গান বাঁধবে সহস্র উপায়ে কে এখন প্রশ্নটির উত্তর যদি হয় তোমরা জানো যে ধরে নাও তিনের দাগের প্রশ্ন তিনের দাগের একের বা দুইয়ের প্রশ্ন হওয়ার কথা তিনের দাগের দুইয়ের প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায় মার্জিনের বাইরে থাকবে তারপরে কি করবে যদি সম্ভব হয় কোটেশানের মধ্যে কথাটি লিখবে যেটা দিয়ে প্রশ্ন করা হয়েছে গান বাঁধবে সহস্রূপায় পরে প্রশ্ন করা হয়েছে কে এই কে লেখার সময় যেহেতু এক নম্বর আছে এটার জন্য এক নম্বর ধার্য আছে তখন কি লিখবে না কবির নাম লিখবে কবিতার নাম লিখবে আর মূল উত্তরটা লিখবে মূল উত্তর প্রতিটি ক্ষেত্রে তাই তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কিংবা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যে কোনো টেক্সট থেকে কবিতা বা গল্পের নাম প্রথমে লিখবে কবি জয় গোস্বামীর জয় গোস্বামীর কবি কবিতার নাম লিখবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় মূল উত্তর কি না কবির একটি কোকিল একটি কোকিল হচ্ছে মূল উত্তর ওই একটি কোকিল এই শব্দটা মূল উত্তর এর আন্ডারলাইন করবে তার মানে পরিষ্কার কি বোঝা গেল মূল উত্তরের তলায় আন্ডারলাইন করতে হচ্ছে কবির নাম থাকবে কবিতার নাম থাকবে এর পরে চলে আসি দ্বিতীয় অংশটার ক্ষেত্রে তাৎপর্য পরিষ্কার করে দু নম্বরের জন্য একটা শিরোনাম করবে তাৎপর্য বলে লিখবে এবং পরে ব্যাখ্যা মূলক জায়গাতে উল্লেখ করবে যে গোটা পৃথিবী দু দুটি বিশ্বযুদ্ধ দেখেছে বহু যুদ্ধ দেখেছে কিন্তু শান্তি ফেরেনি তাই কবি বিরুদ্ধে গানকে দাঁড় করানোর চেষ্টা করছেন কবি অস্ত্র বা যুদ্ধের বিরুদ্ধে নৃশংসতার বিরুদ্ধে গানকে দাঁড় করি একটি কোকিলকে তিনি উপস্থাপন করেছেন বা কবি কোকিলের কথা তিনি বলেছেন কবির কাছে অজস্র গান নেই একটি দুটি গান আছে বলে সে সহস্র উপায়ে গান বাঁধবে বলে কবি মনে করেছেন আসলে কবি চান যুদ্ধ নয় শান্তি চাই কিংবা অন্যান্য যে কোটেশানগুলো উল্লেখ করেছিলাম কিংবা এই কোটেশানটিকেও ব্যবহার করা যেতে পারে সাধারণ ক্ষেত্রে দেখা যায় ব্যাখ্যামূলক জায়গাতে কোটেশান দিয়ে উত্তর লিখলে নম্বর বেশি পাওয়া যায় সেখানে ওই দু নম্বরের ক্ষেত্রে দেড় পাওয়া কোনো কঠিন হবে না কিন্তু অনেক সময় দুয়ের দুই পাওয়া যাচ্ছে কিন্তু শুধু ব্যাখ্যা লিখলে এক হলেও হতে পারে অর্থাৎ তোমাকে উত্তরে বেশি নম্বর পেতে হলে যেটা প্রয়োজন সেটা হলো তথ্যবহুল উত্তর লিখতে হবে গেল প্রথম প্রশ্নটির ক্ষেত্রে তাহলে পরিষ্কার কথা কিন্তু মাথায় রাখতে হবে আরেকটি কথা সেটা হলো উত্তরটি ষাটটি শব্দের বেশি হবে না দশ পার্সেন্ট অবশ্য শিথিলযোগ্য কারণ যদি খুব বেশি পরিমাণে শব্দকে ব্যবহার করো তাহলে সমস্যা হতে পারে এটা যে উত্তরের শেষ অংশতে গিয়ে বা উত্তরের খাতার শেষ অংশতে গিয়ে সময় থাকে না প্রবন্ধতে অনেক সময় কম সময় থাকে অর্থাৎ প্রবন্ধ পুরোপুরি সম্পূর্ণ করা যায় না বোঝা গেল উত্তরটা কীভাবে লিখতে হবে আরেকবার রিপিট করে দিচ্ছি প্রথম শিরোনাম লিখবে তারপরে তারপরে যেটা হবে সেটা হলো কবি কবিতার নাম লিখে মূল উত্তরটা লিখবে এবং মূল উত্তরটা লেখার পরে তার তলাতে আন্ডারলাইন করবে এবং শেষে দ্বিতীয় সিম্বল দেবে আলাদা নম্বর আছে তার জন্য যতগুলো নম্বর থাকবে ততগুলো সিম্বল থাকবে শিরোনাম করলে তাৎপর্য সেই তাৎপর্য করার পরে কি করবে না ব্যাখ্যা করবে জায়গাটাকে অবশ্যই একটা কোটেশান দেওয়ার চেষ্টা করবে দুটো নম্বরের জন্য বা দু নম্বরের জন্য একটা কোটেশান দেওয়ার চেষ্টা করবে এবার আসি পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ছাত্রছাত্রী বোঝে যাচ্ছে তো যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছো সবাই আর যদি কোথাও সমস্যা থাকে তাহলে চ্যানেলের যে অংশটা কমেন্টের জন্য থাকে তাতে কমেন্ট লিখে পাঠালে আমি উত্তর দেওয়া উত্তর দিয়ে দেব এরপরে আসছি অস্ত্র রাখো অস্ত্র ফেলো গানের দুটি পায়ে কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে প্রাসঙ্গিকতা কি এটা অনেক সময় একযুক্ত চারেওতে থাকতে পারে দু হাজার সালে এই উত্তরের অনুসঙ্গে আরেকটি প্রশ্ন এসেছিল যুদ্ধবিরোধী মানসিকতা কিভাবে প্রকাশ পেয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় তা উল্লেখ করো এখানে আমরা প্রথম কি করব না কোটেশান দিয়ে বাক্যটাকে লিখব যেটা দিয়ে প্রশ্ন হয়েছিল এই প্রশ্নটা যেটা দিয়ে প্রশ্ন করা হয়েছিল কোটেশান দিয়ে লেখা হলো এরপরে কি করব না কবিতাটার মধ্যে দুই যুক্ত তিন আছে অর্থাৎ প্রশ্নটার মধ্যে ভাগ আছে ভাগ আছে বলে আমরা কি করব না সিম্বল দিয়ে উত্তরটাকে ভাগ করার চেষ্টা করব সেখানেও কবির নাম কবিতার নাম এবং মূল উত্তরটিকে লিখবো দুই বা এক যাই থাকুক না কেন মূল উত্তরের যদি কোনো গুরুত্বপূর্ণ অংশ থাকে তার তলায় আন্ডারলাইন করব তাহলে কবি জয়গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবাজ নৃশংস পাশবিক মানুষদের উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেছিলেন অস্ত্র রাখো অস্ত্র ফেলো গানের দুটি পায় এবারে দ্বিতীয় সিম্বল ব্যবহার করব তিন নম্বরের জন্য তিন নম্বরের জন্য দ্বিতীয় সিম্বল ব্যবহার করে কি করব না প্রাসঙ্গিকতা বলে শিরোনাম করব। প্রাসঙ্গিকতা বলে শিরোনাম করব এই শিরোনাম করে ঠিক যে কথাগুলো বললাম ঘুরিয়ে ফিরিয়ে সেই কথাগুলো আসবে বহুযুদ্ধ দেখেছে মানব সভ্যতা দু দুটো বিশ্বযুদ্ধ দেখেছে কিন্তু স্থায়ী সমাধান হয়নি মানুষ আজও নৃশংস অন্য মানুষের উপরে অত্যাচার করে সমবেত হয়ে কিছু মানুষের উপরে আগ্রাসন চালায় অর্থের জন্য প্রভুত্ব কায়েম করার জন্য কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের বিশ্ব মানুষটা চায় না চায় মানবিকতা পাশবিকতা নয় তাই কবি কি করেছেন অস্ত্রকে পরিত্যাগ করতে বলেছেন এবং গানের বর্মকে গ্রহণ করতে বলেছেন জীবনন্দের কোটেশনটা ব্যবহার করতে পারো যেটা আমি ব্যবহার করেছিলাম রণরক্ত সফলতা শেষ সত্য হতে পারে না আবার যুদ্ধ নয় শান্তি চাই সেই কোটেশনটাও ব্যবহার করতে পারো রণরক্ত সফলতা রণরক্ত সফলতা সফলতা শেষ সত্য নয় এই কোটেশনটা ব্যবহার করা যেতে পারে জীবনানন্দ দাসের বা যুদ্ধ নয় শান্তি চাই এটা ব্যবহার করা যেতে পারে কিংবা ব্যবহার করতে পারো ওই অসুখে একজন কবিতা থেকে তারপরে যুদ্ধ এলো রক্তের এক আগ্নেহ পাহাড়ের মতো বা শেষের দিকের যে কোটেশানগুলো রয়েছে শিশু আর বাড়িরা খুন হল কিংবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা এই অংশগুলো ব্যবহার করে উত্তরটা সম্পূর্ণ করা যেতে পারে অবশ্যই পাঁচ নম্বরের জন্য একশো পঞ্চাশ ওয়ার্ড কিংবা একশো পঁয়ষট্টি ওয়ার্ডের মধ্যে উত্তরটাকে শেষ করতে হবে সাধারণ প্রবণতা এটা থাকে ভালো স্টুডেন্টদের মধ্যে যে বেশি বেশি করে লেখা যদি বেশি লিখতে চাও তাহলে সঠিক সময় শেষ করতে পারবে না বাংলাতে প্রায় তেইশশো থেকে চব্বিশশো ওয়ার্ডে উত্তর দিতে হয় মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে এটা একটা কঠিন ব্যাপার ওয়ার্ডে কারণ অনেক সময় দেখা যায় বহু ছাত্রছাত্রী ছাত্রী সঠিক টাইমে উত্তরটিকে শেষ করতে পারে না আশা করি বোঝা গেছে সবাই ভালো থাকবে লকডাউন চলছে সবাই বাড়িতে থাকবে শুধু বলি জীবনন্দের ভাষাতে আমাদের দেখা হোক মহামারী শেষে আমাদের দেখা হোক জিতে ফিরে এসে আমাদের দেখা হোক জীবাণুভূমলে আমাদের দেখা হোক সবুজ সকালে কান্নার উপারে সুখের শহরে ঠিক আগের মতো করে সাবধানে থাকবে সবাই সরকার নির্ধারিত কিংবা বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের নির্ধারিত নিয়ম অনুযায়ী চলাফেরা করবে এবং বাড়িতে বসে সবাই পড়াশোনা করবে মঞ্জুশ্রী প্ল্যানিং সেন্টার এখানে বিল্ডিং প্ল্যানিং এস্টিমেট ডিজাইন আর্কিটেকচার সয়েল টেস্ট করা হয় বিশেষ দ্রষ্টব্য এখানে ফ্ল্যাট বিক্রয় ও ভাড়ায় পাওয়া যায় কনসালটেন্ট ইঞ্জিনিয়ার অমিতাভ মন্ডল ও ইঞ্জিনিয়ার সোমনাথ মন্ডল অফিস নতুন সবজি মার্কেট যোগাযোগের সময় প্রত্যহ বিকাল পাঁচটা থেকে রাত দশটা মোবাইল নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জিরো এইট ওয়ান নাইন এইট জিরো জিরো এইট সিক্স জিরো নাইন ফাইভ টু ফিশিং এর জন্য উন্নত প্রযুক্তির ট্রলার ইঞ্জিন মানে কিলোস্কার ইঞ্জিন এবার কাকদ্বীপেও উন্নত মানের কিলোস্কার ইঞ্জিনের বিক্রয় ও সার্ভিসিং সেন্টার রয়েছে কিলোস্কার ইঞ্জিন মানে দীর্ঘমেয়াদী অনেক বেশি সঞ্চয় রক্ষণাবেক্ষণে কম ব্যয় নির্ভরযোগ্য কর্মক্ষমতা দেশে তেইশটি স্থানে রয়েছে আমাদের বিক্রয় ও সার্ভিসিং কেন্দ্র অ্যাড্রেস কাকদ্বীপ বাসন্তী ময়দান মোবাইল নাইন সেভেন থ্রি ফোর এইট সেভেন